কারো যখন মন ভালো থাকে তখন কষ্টটাও ভালো লাগে, আনন্দটাও ভালো লাগে। মন যখন বিষিয়ে থাকে বা রুষ্ট অবস্থায় থাকে, ক্ষিপ্ত অবস্থায় থাকে, তেতো জিনিস তো তেতো লাগেই, মিঠা জিনিসও তখন তেতো লাগে, ভালো লাগে না। এবং ক্ষিপ্ত অবস্থায় মানুষ কেউ তার কাছে চাইলে তাকে কিছু সে দিতেও রাজি হতে চায় না। একজন দানবীর মানুষের দান দক্ষিণা সেটাও বন্ধ হয়ে যায়। আর যখন তুষ্ট অবস্থায় থাকে, আনন্দিত অবস্থায় থাকে, মন ভালো থাকে, ওই সময় শত্রু চাইলেও তাকে দুহাত ভরে মানুষ দিয়ে দেয়। বন্ধু চাইলে তো দেয়, শত্রু চাইলেও দিয়ে দেয়। কেন? মন ভালো। মেরে মোহতারাম দোস্ত, দুনিয়ার মানুষের যেমন এই অবস্থা হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনেরও, যখন নাকি শানে ফাইয়াজিতে আল্লাহ তাআলা থাকেন, তখন ইবলিসের দোয়া মঞ্জুর করেন। ইবলিস দোয়া করতেছে আল্লাহর কাছে, ইবলিস জানে যে আমাকে আল্লাহ এখান থেকে বের করে দিলেন, বের করে দিলেও আমি যদি এখন চাই তো আল্লাহ জুলুম তো পছন্দ করেন না, অতএব কোনোভাবেই আমার উপর অবিচার হোক সেটা চাইবেন না, আমি চাইলে আল্লাহ দিবেন। ইবলিস বড় আবেদ ছিল, বড় আলেম ছিল, বড় আরিফ ছিল। আবেদ ছিল মানে খুব ইবাদতকারী, আলেম ছিল মানে ভালো জ্ঞানী। শুধু ভালো জ্ঞানী না, আসমানি ইউনিভার্সিটিতে পড়ছে, ফেরেশতাদের কাছে পড়েছে। আমাদের বাংলা বইগুলোর ভিতরে কিছু বিকৃত কথা লেখা আছে, আসলে জের জবরের খবর না থাকার কারণে অনুবাদের ভিতরে ঝামেলা করে ফেলছে। মুআল্লামকে মুআল্লিম বানায় দিছে, ফেরেশতাদের কাছে শিক্ষাপ্রাপ্ত হয়েছে ইবলিস। আর বেটা হবে মুআল্লামুল মালায়েকা, ফেরেশতাদের কাছে শিক্ষাপ্রাপ্ত। এই মুআল্লাম এই লামের নিচে যদি জের দিয়ে দেওয়া হয় তাহলে অর্থ হয়ে যাবে কি জানেন? পুরো বিকৃত অর্থ। মুআল্লিমুল মালায়েকা যদি এটা ধরা হয় তাহলে হবে ফেরেশতাদের শিক্ষক। এই যে আমাদের বাংলা বইগুলোর ভিতরে দেখেন না, মাঝে মাঝে পাওয়া যায় সে ফেরেশতাদের শিক্ষক হয়ে গেল। ইবলিস কোনোদিনই ফেরেশতাদের শিক্ষক ছিল না। এটা হলো জের জবরের তারতম্য করতে না পারার কারণে অনুবাদকের ভুল, বুঝতে পারিনি মনে হয়। তো ইবলিস মিয়া ফেরেশতাদের কাছে পড়ালেখা করেছে, তো ছোটখাটো আলেম না, বিশাল আলেম বলেন না কেন? শুধু আলেম না, বিশাল আলেম। অনেক বড় আলেম হয়েও শুধু নিজে গোমরা না, লাখো মানুষকে গোমরা করে বেড়াইতেছে, কোটি কোটি মানুষকে জাহান্নামে নেওয়ার ঠিকাদারি নিছে, নিজে স্বেচ্ছায় দায়িত্ব নিছে। আবার একটা কথা আছে যে পান্তা ভাত আছে না, পান্তা ভাত যদি পচে তিন দিন চার দিন পাঁচ দিন পরেও পচে গেলে দুর্গন্ধ হবে ঠিকই, অত বেশি না, দেখা যাবে যে কিড়া টিড়া হয়েছে কিছু। কিন্তু বিরিয়ানি যদি পচে, ওরে সুবহানাল্লাহ, একদিন পরে আর ওই ঘরে ঢোকা যায় না, এত দুর্গন্ধ ছড়ায়। ঠিক কি ঠিক না? যেটা সুগন্ধি বেশি নষ্ট হইলে কিন্তু ওটা দুর্গন্ধ বেশি। ইবলিস মিয়ার অবস্থা হয়েছে, ইবলিস এত বড় আলেম হওয়া সত্ত্বেও হেদায়েতের পথ পায়নি, গোমরাহির পথকে বেছে নিয়েছে। ইবলিস এই তিনটা জিনিস হলেও তার ভিতরে, বড়রা বলেন ইবলিসের ভিতরে তিনটা আইন ছিল, চার নম্বর আইনটা ছিল না। ইবলিস বড় আবেদ ছিল, বড় আলিম ছিল, বড় আরিফ ছিল। আরিফ মানে আল্লাহকে খুব চেনে,
সে এমন চেনা চেনে, সে যখন আল্লাহর সাথে বেয়াদবি করেছে, বেতমিজি করেছে, আর আল্লাহ তাআলা তাকে বের করে দিয়েছে, ইন্নাকা মিনাল মুখরাজিন, তোকে বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত করে দেওয়া হলো, বেরিয়ে যা আমার দরবার থেকে। সে বেরিয়ে যাওয়ার সময় কয়, আল্লাহ বের তো করেই দিলেন। সে জানে যে এই মুহূর্তেও যদি আল্লাহর কাছে চাই, আশা করে চাইলে আল্লাহ দেয়, আমাকে কিয়ামত পর্যন্ত মানে শেষ বিচারের দিনের আগ পর্যন্ত হায়াত দিয়ে দেয়, তার আগে আমার কেউ মারতে পারবে না। এটা যদি আপনি মঞ্জুর করে দেন তো দেখেন তো বুদ্ধিটা কত। আল্লাহ কে, ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে ছাড় দিবা দেওয়া হবে যাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দেওয়া হলো, তোকেও ছাড় দেওয়া হবে, যা তুই মরবি না কিয়ামত পর্যন্ত। মিস্টার ইবলিস কি করবে না? মরবে না। আবার সে চেয়েছে যে আদমের কারণে আমার গোমরা করলেন, মানে কত বড় ইবলিস, ইবলিস যে আসলে ইবলিস, সে নিজের ইবলিসের কারণে কি করছে, গোমরা হয়েছে, এই দোষটা চাপাইতেছে আদম আলাইহিস সালামের গাড়ে। যে আদমের কারণে আমার গোমরা করলেন, আদম আলাইহিস সালাম তারিখ কছিল, তুই আল্লাহর কথা মানিস না, বলেন নাই আদম আলাইহিস সালাম, বলে নাই কিন্তু চোখ দিয়ে ইশারা করছিল, এরম একটা ইশারা করছিল, আল্লাহর আদেশ মানিস না, ইঙ্গিত করছিলেন কোন। তো তাহলে আদমের দোষটা কোথায়? কিন্তু সে দোষটা চাপাচ্ছে কার ঘাড়ে? নিজের দোষ চাপাচ্ছে আদমের ঘাড়ে। উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপানো, আমাদের বাংলায় বলে উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপানো, মানে দোষ একজন করেছে আর দায় আরেকজনের কান্ধে চাপিয়ে দেওয়া, এটা হলো ইবলিসের খাইচত, এটাকে শয়তানি বলে। এটা হলো দুষ্টমি, বান্দরামি, আর একটা হলো শয়তানি, দুটার ভিতরে পার্থক্য আছে। কিন্তু আপনারা জানেন বান্দর দুষ্টমি করে, বান্দর দুষ্টমি করে না, এই এটা টান দিয়ে লেজে তিন বান্দর মিলে দেখলাম সেদিন বই রয়েছে, তার ভিতরে এক কুকুর বেচারা দিশেহারা, সে গেছে বান্দরদেরকে খেদাবে, তো এদিক থেকে এক বান্দর এরম করে ভেসকি মারতেছে একটু উঁচুতে বসে। এখন সে বান্দরকে ইয়ে করতে গেছে, কুত্তার লেঙ্গুর ওদিকে, আরেক বান্দর লেঙ্গুরটা ধরে দিছে টান, টানটা দিয়ে আবার কি করছে, জায়গা মতো বের হয়েছে, মানে কুত্তা এদের বান্দরামির কারণে শেষ পর্যন্ত জায়গা ছেড়ে ভাগছে, আমার আর দরকার নেই। তো বান্দর তো দুষ্টুমি করে, বান্দরামি করে, এটা তার স্বভাব। তো এক বান্দর রাস্তা দিয়ে যাচ্ছে, তো দেখে একজন দই মাথায় নিয়ে যাচ্ছে, দই, তো দই দেখে বান্দরের খুব খায়েশ হয়েছে, কি খাবে, দই খাবে। তো দই খাবার জন্য এখন মানুষের মাথায় থাকা অবস্থায় তো দই খাওয়া যাবে না, মনে মনে হয়তো দোয়া করতেছিল, আল্লাহ একটু পেশাব টেশাব লাগুক, একটু পি লাগুক, তাহলে দইটা রেহে একটু দূরে যাবে, আমি কামটা সারব। যাই হোক, সে পিছন পিছন যাচ্ছে, কিছুক্ষণ পরে দেখা যায় আসলে ওই দইওয়ালার আসলেই পেশাব লেগেছে, তো সে নিচে দইয়ের হাঁড়িটা রেখে একটু দূরে গিয়েছে খেতে। তো যখন ওদিকে গিয়েছে, বান্দর মশাই কি করেছে, পুরা দই খেয়ে শেষ। তো এই যে দইটা খেলো, এটা হলো বান্দরামি, দুষ্টামি। কিন্তু এরপরে সে আরেকটা কাজ করছে, সেটা হলো চলে যেতে গিয়েও কি মনে করে আবার ফিরে আসছে, ফিরে এসে পাশে একটা ছাগল ঘাস খাচ্ছিল, এর দইয়ের হাঁড়িটা চেঁচে এরকম করে দইগুলো হাতে নিয়ে ছাগলের মুখে মারা দিচ্ছে। এখন যখন দইওয়ালা আসছে, মাইকটা কারে দিছে, এই যে কামটা, এই শেষের কামটা হলো শয়তান, ইবলিস এই কাজটাই করছে। বর্তমানেও ইবলিসের চেলারা ওই কাজটাই করে, সন্ত্রাস হয় এক জায়গায়, ধর্ষণ হয় ইউনিভার্সিটির রুমের পিছনে, হলের পিছনে এক জায়গায়, আর ধর্ষক খুঁজে বেড়ায় কমি মাদ্রাসায়। সন্ত্রাসী হয় এক জায়গায়, আর সন্ত্রাসী খুঁজে বেড়ায় দাড়ি টুপিওয়ালাদের ভিতরে, ঠিক কি ঠিক না? এই যে কাজগুলা, এটা হলো শয়তানি। খাস ইবলিসের চর না হইলে এই সমস্ত কাম করতে পারে না। যারা সারা দেশব্যাপী শান্তি প্রতিষ্ঠায় মগ্ন, আজ পর্যন্ত কোনো কমি মাদ্রাসায় দেখাইতে পারবে না যে বড় মাদ্রাসার সামনে দিয়ে বাস যাচ্ছে,
ছাত্র হাফ ভাড়া দিছে, কন্ট্রাক্টর হাফ ভাড়া নেবে না ফুল ভাড়া দিতে হবে, এই নিয়ে ঝগড়া হয়েছে। হ্যাঁ ঝগড়া হয়, আর কন্ট্রাক্টর সাথে রাগারাগি হয়েছে, কন্ট্রাক্টর বাজে কথা বলছে, তারপরে ছেলে ফোন করে দিছে আই সব বাইরে নাম, এই বাসের খবর আছে, তারপরে নেইমা কন্ট্রাক্টরের সাইজ করছে, বাসও ভেঙে দিছে, এই কোম্পানির বাস যা আসছে সব ভেঙে দিছে, আর রাস্তাঘাটে গাড়ি ভাঙচুর হয়ে গেছে, এরকম আজ পর্যন্ত কোনো কমি মাদ্রাসায় দেখেছেন? হাটহাজারী মাদ্রাসা পর্যন্ত পাশ দিয়ে কিন্তু বড় রাস্তা, আজ পর্যন্ত দেখেছেন না? কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা দেখেন নাই মনে হয়, আপনারা জানেন না মনে হয়, আমি বললাম না কোন প্রতিষ্ঠানে, দরকার নেই। ছাত্ররা রেগে গেছে, গরম হয়ে গেছে শরীর, উল্টাপাল্টা করছে, ছাত্রদের রাগ উঠছে, রাগ উঠার পরে সব ভেঙে দিছে, এরকম অনেক সময় ঘটে কি ঘটে না? তো রাগ আর গোসা শুধুমাত্র কলেজের ছাত্রদের গায়ে আছে, মাদ্রাসার ছাত্রদের গায়ে রক্ত নাই, সাদা রক্ত বলেন না কেন, বরং পিওর রক্ত, ওটার ভিতরে ইয়াবা ফেন্সিডিল নেশা ভাঙ কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না, ডোপ টেস্টে 100-তে 100 উত্তীর্ণ, ঠিক কি ঠিক না? এত শক্তি, তারপরেও কখনো এই ধরনের ঘটনা ঘটে না, কেন? তারা শান্তিপ্রিয়, তারা শান্তি প্রিচ করে বেড়ায় গোটা পৃথিবীতে, তারা শান্তির বাণী ছড়িয়ে দেয়, আস্তে বলেন ঠিক কি ঠিক না? এই শান্তিপ্রিয় মানুষগুলোকে যারা জঙ্গিবাদী, যারা এদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করতে চায়, এরা এই যুগে ইবলিসের সাক্ষাৎ চেলার চর। তবে ইবলিসকে ঠেঙানোর তরিকা কিন্তু আমরা আমাদের জানা আছে, ইবলিসকে যেহেতু ঠেঙাইতে পারি, ইবলিসের চেলাদেরকেও কিন্তু ঠেঙানোর তরিকা মানুষ জানে, বলেন না কেন? বেশি উল্টাপাল্টা লাফাল মারলে বাংলাদেশে কিন্তু থাকা যাবে না, তসলিমা নাসরিনের মতো নির্বাসনে যাওয়া লাগবে। এক ইতর দেখি সেদিন বলতেছে সাংবাদিক সম্মেলন করে, আর আশপাশে নিচে এক একটা মানে চেহারা সুরত দেখলেই দেখা যায় যে মানে কিছু কমু আর কি বলছে, এ দেশে নাকি আল্লাহর কথা আর রসুলের কথা চলবে না, শব্দ এটা বলতেছে না, শব্দ আরেকটা বলতেছে, কি বলছে যে কোরআন হাদিস অনুযায়ী বাংলাদেশ চলবে না, আবার নিজেকে মুসলমান দাবি করে। কোরআন কার কথা, হাদিস কার কথা? তাহলে কোরআন হাদিস অনুযায়ী বাংলাদেশ চলবে না বলা আর আল্লাহর আর রসুলের কথা এই দেশে চলবে না এই কথা বলা একই একই কথা, ঠিক কি ঠিক না? এই ধরনের ইতরদেরকে বলবো হয় তওবা করে সোজা হবা, নতুবা শাহজালালের বাংলায় তোমাদের ঠাঁই নাই, ইসরায়েল চলে যাবা। বেশি তেড়িবেড়ি করবা, আল্লাহ কুদরত দিয়ে ব্যবস্থা নেবেন, ঠিক কি ঠিক না? তোমাদের দোস্তাইন তাসলিমা নাসরিন এখনো বাংলাদেশে কিন্তু আইতে পারেনি, বহু চেষ্টা চেষ্টা করতেছে, বলেন না কেন? চেষ্টা করে আসতে পারছে, আসতে পারে নাই, ওইটা আইতে পারে নাই, তোমরা আইতে পারবো না, থাকতেই পারবো না, এই সমস্ত উল্টাপাল্টা করলে। 92% বাংলাদেশ মুসলমানের দেশ বাংলাদেশ, হয়তো এদেশের মানুষ ধর্মকর্ম পালন করে কম, হয়তো এদেশের মানুষ ধর্ম ধার্মিক হয়তো কম, কিন্তু তারা ধর্ম ভীরু, ধর্মকে ভালোবাসে এবং পছন্দ করে, আস্তে বলেন ঠিক কি ঠিক না? নিজের বাপকে গালি দিলেও সহ্য করতে পারে, যদি অনেক কষ্ট হয়, মাকে গালি দিলেও হয়তো হজম করতে পারে, কিন্তু রসুলের দিকে একটু তীর্ছা দৃষ্টিতে তাকাইলে ওই চোখ উপড়ায় ফেলে। মেরে মোহতারাম দোস্ত, এই দেশে বসে কোরআন হাদিস অনুযায়ী বাংলাদেশ চলবে না, বাবারে এত বড় ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেওয়ার পরেও এখনো বাইরে আছে কি কারণে? বাংলাদেশের হুজুররা মুসলমানরা শান্তিপ্রিয়, নাইলে এতদিন ঠেঙ্গায় সোদা করে দিত, ঠিক কি ঠিক? তো মেরে মোহতারাম দোস্ত, সহজ কথা, বাংলাদেশের আলেম সমাজ এবং তৌহিদ জনতা দিনদার পরহেজগার মানুষরা শান্তিপ্রিয়, কিন্তু তাদেরকেই যখন জঙ্গিবাদী হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করা হয়, তো বুঝতে হবে শয়তানের সাক্ষাৎ চালাগিরি করছে, উদুর পিণ্ডি বুধুর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে, দই খেয়েছে একজন লাগায় দিচ্ছে আরেকজনের গায়ে, শয়তান নিয়ে এই একই কাজ করছিল। শয়তান কি বলে, শয়তান কা ফাবিমা আগওয়াইতানি, যার কারণে আপনি আমাকে কি করলেন, বের করে দিলেন, আমাকে গোমরাহ করে দিলেন, লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম,
আমি আপনার যে সোজা পথ আছে না, সেটার মধ্যে আমি বসে থাকবো, এদের জন্য খাপ পাইতে বসে থাকবো, জনি আইবো গুমরা করবো, যার নামে নেব। আমি সামনে দিয়ে হামলা করব, ওয়ামিন খালফিহিম পিছন থেকে হামলা করব, ওয়ান আইমানিহিম ডান দিক থেকেও আক্রমণ চালাবো, ওয়ান শামাইলিহিম বাম দিক থেকেও তাদেরকে আক্রমণ করব। ফলাফল শুনে রাখবেন, ইয়া আল্লাহ কোনো না কোনো ভাবে আমি বিভ্রান্ত করেই ছাড়ব, খুব অল্প সংখ্যককে আপনি আপনার ইবাদত গুজার পাবেন, অল্প সংখ্যককে আপনার শুকর গুজার পাবেন। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশকে নাফরমান পাবেন, নাশকর পাবেন। আপনি চিন্তা করে দেখেন শয়তান কত বড় চ্যালেঞ্জ দিচ্ছে। শয়তান জানে যে এই মুহূর্তে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বাইর কেটে দিছে ঠিক, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি করে দেয়, যে আশা নিয়ে চাচ্ছে। আরেকটা জিনিস চেয়ে এলিল, আল্লাহ এই যে আদম সন্তান আছে না, এদের রগ রেশার ভিতরে যেন আমি ঢুকতে পারি, আমাকে এই অনুমতি দিয়ে দেন, এই ক্ষমতা দিয়ে দেন। আল্লাহ বললেন দেয়া হলো, যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাস শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, যেখান দিয়ে রক্ত চলাচল করে এই সমস্ত জায়গার ভিতরে শয়তান দৌড়াইতে পারে, ওটার ভিতরে সে রক্তের সাথে সাথে দৌড়াইতে পারে, সে হার্টে ঢুকতে পারে, মাথায় ঢুকতে পারে, ঢুকে ওয়াসওয়াসা দেয়, দিনের ব্যাপারে বিভিন্ন রকমের সন্দেহ তৈরি করে, ধর্মের বিভিন্ন বিধিবিধানের বিষয়ে সন্দেহ তৈরি করে, কনফিউশনের ভিতরে ফেলে তাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। শয়তান তার কাজ বন্ধ করেছে না করে যাচ্ছে? আস্তে বলেন, করে যাচ্ছে কি যাচ্ছে না? তো শয়তান আরেফ ছিল, সে জানতো আল্লাহকে এমন ভাবে চিনত যে এই কঠিন মুহূর্তে সে আল্লাহর কাছে চাওয়া বাদ দেয় নাই, বেরিয়ে গেলে তো আর পারবো না, দরবারে আছে, সে এলুয়ে যে যা পাই আল্লাহ দিয়ে দিলেন। কিন্তু শয়তানের কাছে একটা জিনিস ছিল না, মহব্বত ছিল না, ইশক ছিল না, শয়তান আল্লাহর আশিক ছিল না। যদি শয়তান আল্লাহর আশিক হতো, আল্লাহর মহিব হতো, আল্লাহর ভালোবাসাকারী হতো, আল্লাহকে মহব্বত করতো, আল্লাহর প্রেমিক হতো, তো তাহলে আল্লাহ কি আদেশ করছেন, কেন করছেন এগুলা দেখতো না। আল্লাহ যেটা চান সেটা সে আগে ভাগে করতো, আল্লাহ যেটা চান সেও সেটাই চাইতো। যেহেতু মহব্বত ছিল না, এই জন্য আল্লাহ আদেশ করার পরেও সে সেটাকে মানতে পারে নাই। যখন মহব্বত থাকে তখন যা মনিব চাচ্ছে তখন তৎক্ষণাৎ সেটাকে সে পালন করতে পারে। আতাতিলি আমিরি কি বিসরমি হাবলি মুরিহিম ফি আহিব্বাতিহিম বিদাকি ফাহুম ইন তাওয়াউ কি ফাতাবিহিম ওয়া ইন আসাউ কি ফাসিমান আসাকি। রাসূলুল শাশিদে আল আমরু লিল উজুব, এটার দলিল দিতে গিয়ে এই শের নিয়ে আসছে, অন্য প্রসঙ্গে শের এখানে নিয়ে আসছে, যে যাকে ভালোবাসে সে তার আদেশ পালন করে, যে যাকে ভালোবাসে সে তার কি পালন করে, আদেশ পালন করে। যদি শয়তান আল্লাহকে ভালোবাসত আল্লাহর আদেশ করার সাথে সাথে সে সেজদা করত, এখানে জিজ্ঞেস করতো না আল্লাহ আপনি কেন সেজদা করতে বললেন, আমি তো উত্তম ও তো অধম, অধমকে কি উত্তম সেজদা করতে পারে, এটা যুক্তিতে ধরে না আল্লাহ, এটা কেমন কথা, এত শত কথা কেন আসতেছে, এই কারণে আসতেছে মহব্বত নাই, কি নাই মহব্বত নাই। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এই জন্য আল্লাহ এত বড় দাতা দানশীল, ওনার কাছে কেউ চাইলে উনি দুই হাত ভরে দিয়ে দিতে থাকেন। হ্যাঁ, বিশেষ বিশেষ মুহূর্ত যখন আল্লাহ বেশি খুশি থাকেন ওই সময় যা চায় বান্দা তাই দিয়ে দেন, যা চায় তাই দিয়ে দেন। এই বান্দা চাইতে দেরি করে আল্লাহ দিতে দেরি করেন না, বান্দা আল্লাহর কাছে মাংতে দেরি করে আল্লাহ তাআলা তার মাং এবং তার চাওয়াকে পুরা করতে দেরি করেন না, ফয়সালা করে দেন। বাকি অনেক সময় সেই ফয়সালা তৎক্ষণাৎ প্রকাশ হওয়ার মধ্যে বান্দার জন্য অধিকতর কল্যাণ থাকে না, তাই অধিকতর কল্যাণ যে সময় প্রকাশ করার মধ্যে আল্লাহ তখন প্রকাশ করেন। প্রিয় উপস্থিতি,
তো বলছিলাম যখন মন ভালো থাকে তখন সব কিছু ভালো লাগে, যখন মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তখন দুঃখ কষ্ট সব কিছুর ভিতরে মজা আর স্বাদ উপলব্ধি করে। উলফত মে বারা বার হে ওয়াফা হো কে জাফা হো, উলফত মে বারা বার হে ওয়াফা হো কে জাফা হো, হর চিজ মে লাজ্জত হে আগর দিল মে মজা হো। এই যে ফাল্গুন আসছে না এখন, শীতের পরে বসন্ত শুরু হয়েছে, বসন্তের শুরু লগ্নে ফাল্গুনের যে বাতাস চলতে থাকে না, এই বাতাসের ভিতরে প্রেম ইশক ভালোবাসার দোলা থাকে, অদ্ভুত এক মাতলামি থাকে। এই সময়টায় মানুষের এমন হয় যা দেখে তাই ভাল লাগে, ঋতুর একটা প্রভাব মানুষের উপরে পড়ে কি পড়ে না? ঋতু তৈরি করেছেন কে? আল্লাহ তৈরি করেছেন। প্রকৃতিকে তৈরি করেছেন কে? আল্লাহ তৈরি করেছেন। তো এই সময়টায় কেমন হয় যে মানুষকে খালি মহব্বত করতে মন চায়, মানুষের সাথে ভালো কথা বলতে মন চায়, মানুষের সাথে খারাপ কথা বলতে মন চায় না, রাগ করতে মন চায় না। কি কারণে? দিলের ভিতরে আলাদা এক মজা আর স্বাদ তার ভিতরে উপলব্ধি করতে থাকে সে। যাকে ভালোবাসে তার খারাপটাও তার কাছে ভালো লাগে, তার আদেশটা যদি কষ্টদায়ক হয় সেটাও সে পালন করতে রাজি হয়ে যায়, এক মুহূর্ত দেরি করে না, সেটা সে করবে। কেন? ভালোবাসে। আমাদের সামনে রোজার মাস আসতেছে, রোজার মাসটা হলো এমন এক মাস যেই মাসে রব্বুল আলামিনের হাত এভাবে খোলা থাকে, বিশেষ মুহূর্ত চলে, বান্দা যা চায় তাই মাওলা দিতে থাকেন, শুধুমাত্র চান বান্দারে আমার দেওয়া শর্তগুলো সামান্য পুরা করে আয়, তুই চেষ্টা করে দেখ আমি তোকে পরিপূর্ণ দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ইমানদাররা তোমাদের জন্য তোমাদের উপর ফরজ করে দেয়া হয়েছে সিয়াম সাধনাকে, রোজাকে। কতদিনের? আইয়ামাম মাদুদাত, কিছুদিনের জন্য, হাতে গণনার কিছুদিন, হয় 29 দিন নয়তো 30 দিন, যে কোনো একটা হবে। মাস যেই কয়দিনের সেই কয়দিনের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, শুধু তোমাদের উপরেই ফরজ করা হয় নাই, কষ্টটা শুধু তোমাদেরকেই দিচ্ছি। তা না কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, তাদেরকেও রোজা দেয়া হয়েছে। সেই রোজার দায়িত্ব ছিল বড় কঠিন, বিনিময় ছিল সমান সমান। এই উম্মতকে রব্বুল আলামিন রোজা দান করেছেন, দায়িত্ব কমিয়ে দিয়েছেন, বিনিময় দিয়েছেন বহুগুণে বাড়িয়ে। এটা নবীজির কারণে। কার কারণে? নবীজিকে ভালোবাসেন আল্লাহ স্পেশালি, স্পেশালি ভালোবাসেন, এই জন্য নবীজির উম্মত আছে না, এদেরকেও আল্লাহ খুব বেশি ভালোবাসেন, এই জন্য কষ্ট কম সওয়াব বেশি। বুখারী শরীফে একটা হাদিস আছে, শোনাবো আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের উদাহরণ পূর্ববর্তী উম্মতদের তুলনায় আসর থেকে মাগরিবের মতো, তোমাদের মেয়াদ পূর্ববর্তী উম্মতদের তুলনায় আসর থেকে কিসের মতো? মাগরিবের মতো, সূর্য ডুবার আগ পর্যন্ত, এই সময়টার মতো। এবং তারপরে খুলে খুলে আবার উদাহরণ দিয়ে নিজেই নবীজি বলছেন যে একজন ব্যক্তি তিনি বিনিময় দিয়ে কাজ নেবেন, মজদুর নেবেন, তো মজদুরি নেবার জন্য উনি কি করলেন? বললেন, ঘোষণা করলেন, জোহর ফজর থেকে জোহর পর্যন্ত আমি কাজ করাতে চাই, এক কিরাত দিব বিনিময়ে। কি দিব? এক কিরাত, আলা কিরাতিন কিরাতিন, এক কিরাত এক কিরাত করে দিব। ফজর থেকে নিয়ে কোন পর্যন্ত কাজ করতে হবে? জোহর পর্যন্ত। ফরাজি আল ইহুদ, ইহুদিরা রাজি হয়ে গেল, তারা এক কিরাতের বিনিময়ে কি করবে? সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কাজ করবে। এরপরে আবার ওই মনিব বললেন, আমি এক কিরাতের বিনিময়ে জোহর থেকে আসর পর্যন্ত কাজ করাইতে চাই। তো নাসারা আসলো, খ্রিস্টানরা, তারা কাজ করবে। বলেন তো দেখি এই মনিব কে? আস্তে বলেন, এটা উদাহরণ চলছে, এখনো আল্লাহর কথা আসে নাই। এক কিরাত করে নিয়ে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত জোহর পর্যন্ত একদল কাজ করেছে, আর জোহরের ওয়াক্ত হওয়ার পর থেকে বলেন
আসরের ওয়াক্ত হওয়া পর্যন্ত আরেক দল কি করেছে, কাজ করেছে, বিনিময় কত, এক কেরাত। এখন বলেন তো আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা কি ফজর থেকে জোহরের সমপরিমাণ না অনেক কম? জোহর থেকে আসর পর্যন্ত যে সময়টা, ওই সময়টার তুলনায় আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা কি সমান না কম? আস্তে বলেন, কম সময়। এরপরে আল্লাহ তাআলা বললেন যে আমি আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করাবো, বিনিময়ে দুই কিরাত করে দিব। কত কিরাত? দুই কিরাত দিব। ওহা উলাই উম্মতি, এরা হলো আমার উম্মত, যাদের কাজের মেয়াদ কম, মজদুরি ডবলের বেশি। ফাগাদিবাল ইয়াহুদ, আল্লাহর উপরে ইহুদিরা খেপে গেছে, আল্লাহ এটা কোনো কথা? আমরা এত লম্বা কাজ করলাম এক কিরাত, আর ওরা অল্প সময়ে কাজ করলো, ওদেরকে দুই কিরাত। আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি কি তোমাদের উপর জুলুম করছি? তোমাদের সাথে যে চুক্তি করছিলাম সেই চুক্তির কি বরখেলাফ করছি? বুঝছেন না? তোমার সাথে আমার চুক্তি হয়েছে সকাল থেকে এই পর্যন্ত আমি এক কিরাত এর বিনিময়ে কাজ করাবো, তুমি রাজি হয়েছো, তুমি রাজি হয়েছো, অতএব তুমি সেই কাজ করছো সেটা পাইছো, আমি কি তোমাকে কম দিছি? কয় না, জুলুম তো করেন নাই। তাহলে এটা আমার অনুগ্রহ, আমার ইচ্ছা, আমার দয়া, আমার মায়া, আমার স্পেশাল আলাদা ভালোবাসা, আমার ইখতিয়ার যে আমি কাউকে কম কাজ করাইয়া বেশি টাকা দিব। এটা তোমার কথা বলার কি আছে? চুপ, ইহুদির চুপ করে দিছি। বুঝাতে পারিনি? এখন বলেন তো দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই উম্মতকেও আল্লাহ স্পেশাল ভালোবাসেন, যার কারণে তাদের অল্প কাজে বিনিময় বেশি দেন। অনেকে আবার এটা মানতে চায় না, কেন বিনিময় বেশি হবে, বেশি খাটতে হবে, না হলে হবে না। আর দেশে কিছু সহি শয়তান আছে, কাম হলে ধীরে ধীরে খালি মানুষের কি করে ইবাদত থেকে দূরে সরান, আল্লাহ ইবাদত করে। যাই হোক, সহি শয়তান মানে খাঁটি শয়তান আর কি, খাঁটি শয়তান, একটু ভেজাইলে শয়তান আছে না, ভেজাইলে শয়তান না, তো খাঁটি, এটা বলতেছি। আবার আবার আপনার অন্যদিকে নিয়ে যায় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডবল 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 করে দিতে চাচ্ছেন এই উম্মতকে, স্পেশালি কেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা এবং তার মহব্বতের কারণে। ঠিক কি ঠিক না? কাজ কম সওয়াব বেশি, ডবল কাজ। এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিতে চাচ্ছেন এই উম্মতকে লাইলাতুন নিসফি মিন শাবানের ইবাদত। বুঝেন নাই? যেটা আপনারা সবে বরাত কম, এই রাতের ইবাদত আল্লাহ দিতে চাচ্ছেন যে এই রাতে বান্দা স্পেশাল ইবাদত করবে, আর আমি তাকে স্পেশাল ভাবে ভরে ভরে দিয়ে দেব, এক রাতে অনেক বেশি দেব, আমি অনেক মাফ করে দেব। এই রাতের মধ্যে আমি অগণিত অসংখ্য অগণিত অসংখ্য মানুষকে, বনি আদমকে আমি জাহান্নাম থেকে মুক্তি দেব। আল্লাহ চাচ্ছেন এই রাতের ভিতরে আমি বনু কালবের যে বকরি আছে আর ছাগল আছে, তাদের বিপুল পরিমাণ ছাগল ছিল, এই ছাগলের গায়ে যে পশম, এই পশম পরিমাণ মানুষকে জাহান্নামের আগুন থেকে কি দিব, মুক্তি দিব। এক পার্টি আছে, তারা এটা বিরোধিতা করার জন্য লেগে গেছে, তারা রাজি নাই, তারা নেবে না, না এরকম কিছু নেই, এগুলো সব বিদাত, আল্লাহ সাইড দিতে এক লোক না, এ বেকুব রেখে বুঝাইব, বলেন না কেন? বেশি কথা কইলে কয় কে, এটা কোথায় নাই,